আমার মাছ আছে, আমার লাইভস্টক আছে। 1973 সালে বঙ্গবন্ধুই প্রথম বিদেশ থেকে 127টি জার্সি ও ফ্রিজিয়ান গরু আমদানি করেছিলেন গবাদি পশুর জাত উন্নয়নের জন্য, এবং তারই ধারাবাহিকতায় আজকে জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজকে মাংস স্বয়ংসম্পূর্ণ এবং দুধেও হতে চলেছে, এবং এই কারণেই কিন্তু কোরবানির সময় আমাদের আর পশু আমদানি করতে হয় না। এটাই হল এই প্রকল্পের টিএমআর ফ্যাক্টরি, যেখানে প্রতি ঘন্টায় 5 টন সুষম পশু খাদ্য তৈরি হয়। এআইটি প্রকল্প শুধু দুধ মাংস বৃদ্ধির জন্য কাজ করে না, মানসম্মত সুষম পশু খাদ্য তৈরি করে। এছাড়াও এখানে প্রশিক্ষণ দিয়ে খামারিদের টিএমআর তৈরির কৌশলও শেখানো হয়। সুস্থ সবল মেধাবী জাতি গঠনে ও দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় এআইটি প্রকল্পের ভূমিকা অনন্য। এআইটি প্রকল্পে প্রশিক্ষিত এই আমাদের মতো 4,500 এআই কর্মী সারা দেশে কৃত্রিম প্রজনন কাজে নিয়োজিত। কৃত্রিম প্রজননের কারণে আমাদের পশুর হাট পরিপূর্ণ, মাংসের বাজার 6 লাখ, দেশে আজ দুধের কোনো অভাব নেই। ধন্যবাদ কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প তার কর্মের পরিধি ছাড়িয়ে দিয়েছে দেশের প্রতিটি ঘরে ঘরে। আমরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দুধ ও মাংস বিদেশে রপ্তানি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ।